10 আমরা এখন তোমাদের সহায়ক পাঠ গ্রন্থ কোনি তার প্রশ্নোত্তর আলোচনা পর্বের শেষ পর্বে চলে এসেছি। এখন 10 নম্বর প্রশ্নের উত্তর থেকে আমাদের আলোচনা শুরু করছি। কোনির ট্রেনিং উৎস উপরের অংশটি মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোনির ট্রেনিং কোনির ব্যায়ামের জন্য উঠোনের দেয়ালের দুটো বড় হুঁকে রবারের দড়ি বেঁধে তার অন্যদিকে হাতল লাগানো হয়েছিল। ওই রবারের পুলি টেনে কোনি ব্যায়াম করত। পাশ বালিশের মতো চটের থলেতে বালি ভরে ওজন করে ফ্রি হ্যান্ডের সময় ঘাড়ে নিয়ে ব্যায়াম করত। লগ বুকে কোনির প্রতি বেলার ট্রেনিংয়ে কাজ ও সময়ের হিসেব, খাওয়া, ওজন, নাড়ির স্পন্দন, রক্তের হিমোগ্লোবিন স্তর, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের নাম লিখে রাখা হতো। ক্ষিতিসিংহ যে একদিন খবরের কাগজে পড়লেন বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশি 100 মিটার ফ্রি স্টাইলে 1:12 সেকেন্ডে পার করেছে। এরপর ক্ষিতিশ দা কোনির ট্রেনিং আরও কঠিন করে তুললেন। কোনির সামনে তাই 1:10 সেকেন্ড মানে 70 সংখ্যাটি লিখে ওর সময় বা লক্ষ্য স্থির ঠিক করে রাখলেন। আবার পড়ছি, দেখো, কোনির ট্রেনিং কোনির ব্যায়ামের জন্য উঠোনের দেয়ালের দুটো বড় হুঁকে রবারের দড়ি বেঁধে তার অন্যদিকে হাতল লাগানো হয়েছিল। ওই রবারের পুলি টেনে কোনি ব্যায়াম করত। পাশ বালিশের মতো চটের থলেতে বালি ভরে ওজন করে ফ্রি হ্যান্ডের সময় ঘাড়ে নিয়ে ব্যায়াম করত। লগ বুকে কোনির প্রতি বেলার ট্রেনিং কাজ ও সময়ের হিসেব, খাওয়া, ওজন, নাড়ির স্পন্দন, রক্তের হিমোগ্লোবিন স্তর, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের নাম লিখে রাখা হতো। ক্ষিতিসিংহ একদিন খবরের কাগজে পড়লেন যে বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশি 100 মিটার ফ্রি স্টাইলে 1:12 সেকেন্ড পার করেছে। এরপর ক্ষিতিশ দা কোনির ট্রেনিং আরও কঠিন করে তুললেন। কোনির সামনে তাই 1:10 সেকেন্ড মানে 70 সংখ্যাটি লিখে ওর সময় বা লক্ষ্য ঠিক করে রাখলেন। 11 নম্বর প্রশ্ন, কোনির জীবনে ক্ষিতিসিংহের অবদান উৎস মতিনন্দীর লেখা কোনি উপন্যাসের একটি বিশেষ চরিত্র হল ক্ষিতিসিংহ ওরফে খিদ্দা। ক্ষিতিসিংহ ওরফে খিদ্দা আগা গোড়া এক ব্যতিক্রমী মানুষ। সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে নিজের একগুয়েমি নিষ্ঠা ও অধ্যাবসায়কে পাথেয় করে কোনির কাঙ্ক্ষিত উচ্চতায় উত্তরণের পিছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি হলেন কোনির খিদ্দা অর্থাৎ ক্ষিতিসিংহ। ক্ষিতিসিংহ ওরফে খিদ্দা আগাগোড়া এক ব্যতিক্রমী মানুষ। সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে নিজের একগুয়েমি নিষ্ঠা ও অধ্যাবসায়কে পাথেয় করে কোনির কাঙ্ক্ষিত উচ্চতায় উত্তরণের পিছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি হলেন কোনির খিদ্দা অর্থাৎ ক্ষিতিসিংহ। প্রতিভাকে চিনে নিয়ে তাকে সুশৃঙ্খল প্রশিক্ষণের মধ্য দিয়ে চালনা করতে যে অভিজ্ঞতার প্রয়োজন, তা ক্ষিতিশের ছিল বা ক্ষিতিসিংহের ছিল। ক্ষিতিশরা দেশের জন্য গৌরব এনে দেওয়া একজন খেলোয়াড় তৈরি করতে জলের মতো অর্থ ব্যয় করেছেন। কোনিকে তিনি শিক্ষা দিয়েছেন কেবল একজন সুযোগ্য খেলোয়াড় তৈরির জন্য, নিজে রোজগার বা অন্য কোনো স্বার্থের জন্য নয়। নিজের সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি কোনির খাওয়া দাওয়া ও ঘুমের দায়িত্ব নিয়েছেন। কোনিকে অনিচ্ছাকৃত হলেও তাকে দিয়ে প্রবল পরিশ্রম করিয়েছেন। আবার বড় দাদার মতো তাকে চিড়িয়াখানায় কুমির দেখাতে নিয়ে গিয়েছেন।
যে খিদ্দা কণিক কেঁদে ফেললেও প্র্যাকটিস থেকে রেহাই দেননি, খাওয়ার টোপ দিয়ে সাঁতার কাটানোর মতো অমানবিক আচরণ করেছেন, তিনিই আবার কণিক ঘুমিয়ে পড়লে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কণি নিজেকে প্রমাণ করার পর তার মাথার উপর ঝরে পড়েছে তার আনন্দ অশ্রু বা আনন্দাশ্রু। আবার দেখো, কণির জীবনে ক্ষিতির সিংহের অবদান। মতি নন্দীর লেখা কণি উপন্যাসের একটি বিশেষ চরিত্র হল ক্ষিতির সিংহ। ক্ষিতির সিংহ ওরফে খিদ্দা আগাগোড়া এক ব্যতিক্রমী মানুষ। সাধারণ এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে নিজের একগুয়েমি, নিষ্ঠা ও অধ্যবসায়কে পাথেয় করে কণির কাঙ্ক্ষিত উচ্চতায় উত্তরণের পিছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি হলেন কণির খিদ্দা অর্থাৎ ক্ষিতির সিংহ। প্রতিভাকে চিনে নিয়ে তাকে সুশৃঙ্খল প্রশিক্ষণের মধ্য দিয়ে চালনা করতে যে অভিজ্ঞতার প্রয়োজন তা ক্ষিতিশের ছিল। ক্ষিতিশ দেশের জন্য গৌরব এনে দেওয়া একজন খেলোয়াড় তৈরি করতে জলের মতো অর্থ ব্যয় করেছেন। কণিকে তিনি শিক্ষা দিয়েছেন কেবল একজন সুযোগ্য খেলোয়াড় তৈরির জন্য, নিজে রোজগার বা অন্য কোনো স্বার্থের জন্য নয়। নিজের সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি কণির খাওয়া দাওয়া ও ঘুমের দায়িত্ব নিয়েছেন। কণিকে অনিচ্ছাকৃত হলেও তাকে দিয়ে প্রবল পরিশ্রম করিয়েছেন, আবার বড় দাদার মতো তাকে চিড়িয়াখানায় কুমির দেখাতে নিয়ে গিয়েছেন। যে খিদ্দা কণি কেঁদে ফেললেও প্র্যাকটিস থেকে রেহাই দেননি, খাওয়ার টোপ দিয়ে তার সাঁতার কাটানোর মতো অমানবিক আচরণ করেছেন, তিনিই আবার কণি ঘুমিয়ে পড়লে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কণি নিজেকে প্রমাণ করার পর তার মাথার উপর ঝরে পড়েছে ক্ষিতিশদার আনন্দাশ্রু। 12 নম্বর প্রশ্ন দেখো, সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র। উৎস: মতি নন্দীর লেখা কণি উপন্যাসের ক্ষিতিশ সিংহ একটি বিশেষ চরিত্র। ক নম্বর পয়েন্ট, জাত শিক্ষক। ক্ষিতিশ সিংহ ছিলেন একজন জাত শিক্ষক, তাই তিনি যে কোনো প্রকারে বা মূল্যে কণিকে স্বপ্ন পূরণের রাস্তায় তুলে দেন। প্রতিভা চেনার ক্ষমতা, প্রতিভাকে চেনার ক্ষমতা। তিনি একজন প্রকৃত শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া মেয়েটির সুপ্ত প্রতিভাকে দেখতে পান ও তা বিকশিত করার চেষ্টা করেন। স্নেহশীল, ক্ষিতিশ সিংহ ছিলেন স্নেহশীল শিক্ষক, যিনি কণিকে সময় মেয়ের মতো দেখতেন ও ভালোবাসতেন। দায়িত্ববোধ, তিনি কণির শিক্ষক হওয়ায় কণিকে নিজ খরচে নিজ দায়িত্বে খাওয়াতেন, রাখতেন ও তার বাড়ির কথা জেনে লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। গরিব দরদি, ক্ষিতিশ সিংহ ছিলেন একজন গরিব ও দরদি ব্যক্তি। তিনি গরিব মানুষের কাছে যেচে সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করতেন না। সততা, ক্ষিতিশ সিংহ ছিলেন সৎ। তিনি জুপিটার থেকে বেরিয়ে আসার পরও জুপিটারের প্রতি তার ভালোবাসা একটুও কমাননি। তিনি তার জীবনে এই সততা বজায় রেখেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষিতিশ সিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি কণির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য টোস্ট, রুটি ও কলার লোভ দেখান। কণি চরিত্রের পরিপূরক চরিত্র। কণি উপন্যাসে ক্ষিতিশ চরিত্র ছিল কণি চরিত্রের পরিপূরক। কণি সারা জীবন একজন শিক্ষক ও ক্ষিতিশ একজন ছাত্রের খোঁজে জীবন অতিবাহিত করেছেন। এইভাবে সমগ্র উপন্যাস জুড়ে আশা নিরাশার দোলাচলে দুলতে দুলতে কল্পনা বাস্তবের সম্মুখ সমরে পড়ে উক্ত চরিত্রটি জীবনের বিচিত্র স্বাদ লাভ করে। আবার দেখো, প্রথম থেকে বলছি, সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র। উৎস: মতি নন্দীর লেখা কণি উপন্যাসে ক্ষিতিশ সিংহ একটি বিশেষ চরিত্র। ক নম্বর পয়েন্ট, জাত শিক্ষক। ক্ষিতিশ সিংহ ছিলেন একজন জাত শিক্ষক, তাই তিনি যে কোনো প্রকারে বা মূল্যে কণিকে স্বপ্ন পূরণের রাস্তায় তুলে দেন। প্রতিভা চেনার ক্ষমতা, তিনি একজন প্রকৃত শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া মেয়েটির সুপ্ত প্রতিভাকে দেখতে পান ও তা বিকশিত করার চেষ্টা করেন। স্নেহশীল, ক্ষিতিশ সিংহ ছিলেন স্নেহশীল শিক্ষক, যিনি কণিকে মেয়ের মতো দেখতেন ও ভালোবাসতেন।
দায়িত্ববোধ। তিনি কনির শিক্ষক হওয়ায় কনিকে নিজ খরচে নিজ দায়িত্বে খাওয়াতেন, রাখতেন ও তার বাড়ির কথা জেনে লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। গরিব দরদি। ক্ষিতির সিংহ ছিলেন একজন গরিব ও দরদি ব্যক্তি। তিনি গরিব মানুষের কাছে যেচে সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করতেন না। সততা। ক্ষিতির সিংহ ছিলেন সৎ। তিনি জুপিটার থেকে বেরিয়ে আসার পরেও জুপিটারের প্রতি তার ভালোবাসা একটুও কমাননি। তিনি তার জীবনে এই সততা বজায় রেখেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধি। ক্ষিতির সিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি কনির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য টোস্ট, রুটি ও কলার লোভ দেখান। কনি চরিত্রের পরিপূরক চরিত্র। কনি উপন্যাসে ক্ষিতির চরিত্র ছিল কনি উপন্যাসের পরিপূরক। কনি সারা জীবন একজন শিক্ষক ও ক্ষিতিশ একজন ছাত্রের খোঁজে জীবন অতিবাহিত করেছেন। এইভাবে সমগ্র উপন্যাস জুড়ে আশা নিরাশার দোলাচলে দুলতে দুলতে কল্পনা বাস্তবের সম্মুখ সমরে পড়ে উক্ত চরিত্রটি জীবনের বিচিত্র স্বাদ লাভ করে। কনি চরিত্র। মতিনন্দীর লেখা কনি উপন্যাসে প্রধান চরিত্র কনি। দরিদ্র পরিবারের সন্তান কনির গঙ্গায় একজন সাধারণ সাঁতারু থেকে ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার এক রোমাঞ্চকর কাহিনী লেখা হয়েছে এই উপন্যাসে। চেহারা। হিল হিলে লম্বা দেহ, কেউটের মতো, ঘাড় পর্যন্ত ছাঁটা চুল, দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত, কঞ্চির মতো লম্বা নিকষ কালো চেহারা। পরিবার। শ্যামপুকুর বস্তির চালার ঝুপড়ি, সামান্য ফ্যান ভাত, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খেয়ে জীবন ধারণ করত। থাকতো অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট একটা ঘরে। কনির দরিদ্র পরিবারে ছিল তার মা, তার দাদা কমল পাল, তার ছোট ভাই গোপাল এবং আরও দুই বোন। তার এক দাদা মারা গিয়েছে ইলেকট্রিক তারে কাটা পড়ে, অপর এক দাদা থাকে পিসির বাড়ি কাঁচড়াপাড়ায়। দারিদ্রক্লিষ্ট কনির সংসারে একমাত্র রোজগারে ছিল কমল পাল। সে রাজাবাজারে মোটর গ্যারেজে কাজ করে, সামান্য আয়ে সংসার চলে। কনির বাবা মারা গেছে টিবি রোগে, কমলও আকস্মিকভাবে একই রোগে মারা যায়। উপার্জন। কনি 40 টাকা মাইনেতে ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর টেলারিং শপ প্রজাপতিতে ফাই ফরমাস খাটতে থাকে। জেদ। বারুণীতে গঙ্গায় বাকি ছেলেদের সাথে কাড়াকাড়ি করে আম নেওয়া, রবীন্দ্র সরোবরে হিয়ামিত্রের কাছে সাঁতারে হেরে যাওয়া, সাঁতারে প্রথম হওয়ার কথা দিয়ে কথা না রাখতে পেরে কনির মনে তীব্র জেদের সৃষ্টি করে। এই জেদ তাকে সফলতায় পৌঁছে দেয়। চারিত্রিক দৃঢ়তা। শ্যামাপুকুর বস্তিবাসী গরিব ঘরের মেয়ে কনি এক দৃঢ় চরিত্রের অধিকারী। আম নিয়ে ঝগড়া, 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রথম সাঁতার প্রতিযোগিতায় হেরে মনে মনে নিজের প্রতিদ্বন্দ্বীকে চিনে রেখে ভবিষ্যতে তাকে পরাজিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। গরিব বলে সব সময় অন্যান্যদের কাছে অপমানিত হতে হতে কনি বারবার নিজের মনে প্রতিজ্ঞা করে সঠিক সময়ে সঠিক উচিত জবাব দেওয়ার জন্য। তাই তার জীবনে ক্ষিতিশদার আগমনে সাঁতারের মাধ্যমে তারা দুজনেই নিজেদের অপমানের সঠিক জবাব দেয়, দুজনের পরিপূরক হয়ে ওঠে দুজনে। আবার পড়ছি, দেখো। কনি চরিত্র। মতি নন্দীর লেখা কনি উপন্যাসে প্রধান চরিত্র কনি। দরিদ্র পরিবারের সন্তান কনির গঙ্গায় একজন সাধারণ সাঁতারু থেকে ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার এক রোমাঞ্চকর কাহিনী লেখা হয়েছে। চেহারা। হিল হিলে লম্বা দেহ, কেউটের মতো, ঘাড় পর্যন্ত ছাঁটা চুল, দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত, কঞ্চির মতো লম্বা নিকষ কালো চেহারা। পরিবার। শ্যামপুকুর বস্তির চালার ঝুপড়ি, সামান্য ফ্যান ভাত, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খেয়ে জীবন ধারণ করত। থাকতো অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট একটা ঘরে। কনির দরিদ্র পরিবারে ছিল তার মা, তার দাদা কমল পাল, তার ছোট ভাই গোপাল এবং আরও দুই বোন। তার এক দাদা মারা গিয়েছে ইলেকট্রিক তারে কাটা পড়ে, অপর এক দাদা থাকে পিসির বাড়ি কাঁচড়াপাড়ায়। দারিদ্র ক্লিষ্ট কনির সংসারে একমাত্র রোজগারে ছিল কমল পাল। সে রাজাবাজারে মোটর গ্যারেজে কাজ করে, সামান্য আয়ে সংসার চলে। কনির বাবা মারা গেছে টিবি রোগে, কমলও আকস্মিকভাবে একই রোগে মারা যায়। উপার্জন। কনি 40 টাকা মাইনেতে ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর টেলারিং শপ প্রজাপতিতে
ফাই ফরমাস খাটতে থাকে। জেদ, বারুনিতে গঙ্গায় বাকি ছেলেদের সাথে কাড়াকাড়ি করে আম নেওয়া, রবীন্দ্র সরোবরে হিয়ামিত্রের কাছে সাঁতারে হেরে যাওয়া, সাঁতারে প্রথম হওয়ার কথা দিয়ে কথা না রাখতে পেরে কনির মনে তীব্র জেদের সৃষ্টি করে। এই জেদ তাকে সফলতায় পৌঁছে দেয়। চারিত্রিক দৃঢ়তা। শ্যামপুকুর বস্তিবাসী গরিব ঘরের মেয়ে কনি এক দৃঢ় চরিত্রের অধিকারী। আম নিয়ে ঝগড়া, 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, প্রথম সাঁতার প্রতিযোগিতায় হেরে মনে মনে নিজের প্রতিদ্বন্দ্বীকে চিনে রেখে ভবিষ্যতে তাকে পরাজিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। গরিব বলে সব সময় অন্যান্যদের কাছে অপমানিত হতে হতে কনি বারবার নিজের মনে প্রতিজ্ঞা করে সঠিক সময়ে উচিত জবাব দেওয়ার জন্য। তাই তার জীবনে ক্ষিতিজদার আগমনে সাঁতারের মাধ্যমে তারা দুজনেই নিজেদের অপমানের সঠিক জবাব দেয়, দুজনের পরিপূরক হয়ে ওঠে দুজন। আমাদের কনি নিয়ে সমস্ত রকম প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ হলো।